রাত 9টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই সময়ে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা অবশ্যই কোভিড পরিস্থিতি। কারণ ভারত এবং বাংলাদেশের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজ্যের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক অচিন্ত দেব এবং বাংলাদেশের একজন বিশিষ্ট চিকিৎসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার লেলিন চৌধুরী আমাদের সঙ্গে রাত 9:30 থেকে যুক্ত হবেন। এবং পাশাপাশি আপনারাও যারা রয়েছেন তারাও আপনারা ফোন করতে পারেন, ফোন করে এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আমরা শুনবো আপনাদের কথা এবং আমাদের সাথে আপনাদের ভাবনা শেয়ার করতে পারেন। এবং সারা দেশে আমরা দেখছি যে কোভিড পরিস্থিতি এত বলা যেতে পারে ভালো অবস্থানের দিকে যাচ্ছে, আমাদের রাজ্য ভালো অবস্থানে রয়েছি। আমরা বাংলাদেশের দিকে যদি আমরা কোভিড পরিস্থিতি দেখি তাহলে সেই দেশেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং মৃত্যুর হার অনেকটাই কমেছে। তো কোভিড মোকাবেলায়, কোভিড সংক্রমণ মোকাবেলায় আয়ুর্বেদিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশের, আমরা এর আগে ইসকন মিশন, বাংলাদেশের ইসকন মিশনের যে শাখা রয়েছে সেখানে প্রথম দিকে যারা সাধু সন্তরা রয়েছেন তারা কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তারা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় ভালো ফল পেয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন। এবং অন্যান্য জায়গায়ও আমরা দেখেছি যে আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু কোভিড সংক্রমণ অনেকটাই কমেছে, যেটা আমরা বিভিন্ন সময়ে দেখি। এবং চিকিৎসকরাও এই কোভিড মোকাবেলায় দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ানোর জন্য আয়ুর্বেদিক চিকিৎসকের বা চিকিৎসার উপরে নির্ভর করার কথা বলেন, বিভিন্ন সময়ে আমরা কিন্তু শুনতে পাই। সেই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা, আপনারাও ফোন করতে পারেন এবং আপনারা আপনাদের ভাবনার শেয়ার করতে পারেন। তো আমাদের স্টুডিওতে আছেন রাজ্যের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক অচিন্ত দেব। আমি অচিন্ত বাবুর কাছে সরাসরি চলে যাচ্ছি। এই যে আয়ুর্বেদিক চিকিৎসা, বিশেষ করে পঞ্চকর্ম, সেটা কোভিড চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আপনারা বিভিন্ন সময় দাবি করেন, এবং কিভাবে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যদি বলেন। কোভিড তো আমাদের কাছে এখন পরিচিত হয়ে গেছে, অনেক মাস ধরে আমরা এটাকে ফাইট করছি এবং বলতে গেলে আমরা প্রায় জিতে গেছি। ইন্ডিয়ার, আমাদের ভারতের কন্ডিশন খুব ভালো, আমাদের রাজ্যের কন্ডিশন অনেক ভালো হয়ে গেছে। সো কোভিডের জন্য প্রথম যেটা আমরা যেটা মেনটেন করছি, যদিও আমরা স্টুডিওতে আজকে মাস্ক পরা নেই আমি, কিন্তু দূরত্বটা মেনটেন করছি, আমরা দূরত্বটা মেনটেন করে রাখবো, মাস্ক পরবো, যখন হাত ধোয়ার জন্য সাবান থাকবে না তখন স্যানিটাইজার ইউজ করব, এটা তো আমাদের প্রাইমারি, আমরা সবাই জানি, এটা আবার বলে দেওয়া উচিত। আর ডেফিনেটলি আয়ুর্বেদিক মেডিসিনস বা কিছু কিছু খাবার দাবার যেগুলি আমরা প্রতিনিয়ত খাই, সে সমস্ত খাবার দাবারগুলি কোভিডের জন্য ডেফিনেটলি খুব ভালো কাজ করে, শুধু করোনা নয়, যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য খুব ভালো কাজ করে। সো আপনি বলছিলেন যে পঞ্চকর্ম, এই ক্ষেত্রে আমরা একটা বড় রোল নিই। কয়েকদিন আগে, গত 13th অক্টোবর পুজোর আগে আমরা এটা নিয়ে একটা ডেমোস্ট্রেট করেছিলাম ডিপার্টমেন্ট, যেটা তারা বলছিলেন গত 13 অক্টোবর এই পঞ্চকর্ম নিয়ে একটা ডেমোস্ট্রেট করেছিলেন ওনারা। আমরা কথায় যাব, তবে তার আগে সেদিন কি করেছিলেন তারা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং এই বিষয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। এই পঞ্চকর্ম চিকিৎসায় যে আয়ুর্বেদিক পঞ্চকর্ম চিকিৎসায় যে অনেকটাই সংক্রমণ রোখা যায় সেই বিষয়ে তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন অচিন্ত বাবু তারা, এবং আমরা এর আগে দেখে নিচ্ছি সেই প্রতিবেদনটা, দেখুন প্রতিবেদনটি। শুধুমাত্র করোনায় নয়, মানব দেহে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের পঞ্চকর্ম থেরাপির নারী শোধন প্রক্রিয়া অত্যন্ত উপযোগী বলে কথিত। এরই নিরিখে গুর্খাবস্তি স্থিত অরণ্য ভবন প্রাঙ্গণে মঙ্গলবার পঞ্চকর্ম রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের কর্তা কর্মীরা বন দপ্তর এবং অন্যান্য দপ্তর কর্মীদের নারী শোধন প্রক্রিয়ার ভ্যাপার গ্রহণের ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়া শুধুমাত্র করোনা নয়, দেহে অন্যান্য সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে জানালেন সংশ্লিষ্ট চিকিৎসক অচিন্ত দেব। আমরা পঞ্চকর্মের যে থেরাপি নারী সেদম, এটা আমরা দিচ্ছি, এটা এনি ভাইরাস, করোনা নয়, শুধু যে কোনো ভাইরাল ইনফেকশন যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আসছে, ওই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন কভার করার জন্য, মানে নাক কান গলা
এগুলিতে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই ব্যাপারটা দিচ্ছি। এখানে নাক দিয়ে নিতে বলছি, মুখ দিয়ে ছাড়তে বলছি। আর এটার মধ্যে সিম্পল সিম্পল ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন আদা আছে, এটার মধ্যে তুলসী পাতা আছে, বাসক পাতা আছে, কর্পূর আছে, এগুলি দিয়ে আমরা ভেপার জেনারেট করছি। আপনারা এটা আমাদের উদ্দেশ্য হলো আমাদের ডিপার্টমেন্টের স্টাফেদের প্রোটেকশন করা, এবং কাছাকাছি যে ডিপার্টমেন্টের স্টাফ আছেন ওরাও প্রোটেক্টেড হবেন, এবং ওরা যদি এই এটাতে একটু লাভজনক ব্যাপার মনে করেন তাহলে ওটা বাড়িতে গিয়ে করতে পারেন। বাড়িতে গিয়ে টোটাল ফ্যামিলিটা প্রোটেক্টেড হবে, এটা রেগুলার করতে পারেন। এতে করলে আপার রেসপিরেটরি ইনফেকশনের যে সমস্ত উপকরণ দিয়ে এদিন পঞ্চকর্মের নারী শোধন তথা ভেপার গ্রহণ ব্যবস্থা করা হলো, সেসব ভেষজ উপকরণ কিন্তু মোটেও দুষ্প্রাপ্য বা দুর্মূল্য নয়, উপরন্তু সহজলব্ধ। অনায়াসে যা সংগ্রহ করে বাড়ি ঘরে এই ধরনের প্রয়াস গ্রহণ করা যায়। তবে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না বলে একটা প্রবাদ রয়েছে, সেই প্রবাদ অনুযায়ী এই ধরনের ভেষজ সামগ্রী ব্যবহারের মাধ্যমে মানুষ যেন নিজেদের সুস্থ নিরোগ রাখার ব্যাপারে অনেকটাই নিরুৎসাহী। তবে আশার কথা হল, দেশ এবং রাজ্যও কিন্তু আয়ুর্বেদ তথা ভেষজ চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আকর্ষণ ইদানিং অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আমাদের ভেজস বিষয়, ভেজস উপাদান ব্যবহার করে কিন্তু কোভিড সংক্রমণ থেকে অনেকটা নিজেদের দূরে রাখা যায়, এবং সেই সম্পর্কিত বিষয়ে প্রতিবেদনটা দেখলেন আপনারা। চলে যাচ্ছে অচিন্তদার কাছে। এই যে বিষয়টা, এটা সাধারণ বিষয় এবং আমাদের হাতের কাছেই সেই উপকরণগুলো রয়েছে। একটু যদি উৎসাহী বা একটু উদ্যোগ নিলে কিন্তু সেটা সম্ভব। এটা সম্ভব, আমরা এখানে দেখিয়েছি পাইপলাইন। যদি বাড়ি ঘরে এটা করতে চাই তাহলে কি করবেন, সিম্পল জলের পাত্রে গরম জল নেবেন, নিয়ে ওইটার মধ্যে তুলসী পাতা, জোয়ান, দারচিনি, আদা, এগুলি কর্পূর দিয়ে মাথাটাকে ঢেকে নেবেন, নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, আবার মুখ দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন, উল্টো করে দশ বার কুড়ি বার করলে এতে করোনা বা কোভিডের বা অন্য কোনো ভাইরাল ইনফেকশন থেকে কন্ট্রোল করা যাবে, মানে সব ধরনের ভাইরাস থেকে। তো আরেকটা বিষয় যে অনেক সময় বলা হয় যে আয়ুর্বেদিক চিকিৎসায় রোগ প্রতিরোধ ক্ষমতা, আয়ুর্বেদিক যে উপকরণগুলো রয়েছে সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধিতে সহায়তা করে, কিন্তু সেই প্রসঙ্গে বলে রাখছি যে আমরা যখন কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল অনেকেই কিন্তু মুড়ি মুড়কির মতো ভিটামিন সি কিনে নিয়ে যাচ্ছেন, এবং অনেক দোকানে ভিটামিন সি একটা ক্রাইসিস তৈরি হয়, এবং ভিটামিন সি বেশি খেলে শরীরে কিন্তু রোগ বেঁধে আরো হতে পারে যেটা চিকিৎসকরা বলছেন। তো আয়ুর্বেদিকে কি কি উপকরণ রয়েছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা? ভিটামিন সির কথা বলতে গেলে প্রথম মনে আসবে আপনাকে আমলকি। আমলকির এখন সিজন, প্রত্যেকদিন যদি একটা করে আমলকি খান তাহলে শরীরে যতটা ভিটামিন সি দরকার একদম তার থেকে বেশি এবং সুন্দরভাবে থাকবে। আর এই ভিটামিন সি এর কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর এই আমলকি শুধুমাত্র ভিটামিন সি নয়, এটা চোখের জন্য ভালো, চুলের জন্য ভালো, পেটের জন্য ভালো, লিভারের জন্য ভালো, আর এবং কনস্টিপেশন যেটা একটা বড় সমস্যা এটা থেকেও রক্ষা পেতে পারে। সুতরাং ডেফিনেটলি আমলকি একটা ভালো ইয়ে। তা আমি বলছি সকাল থেকে উঠে কি ধরনের ওষুধ খেতে পারেন আর কি, গুড়ঞ্চ নাম শুনেছেন? গুরুচি, এটা যাদের কাছে আমাদের রাজ্যে প্রচুর গুড়ঞ্চ আছে, আমরা ইচ্ছা করলে এটাকে গুড়ঞ্চ গাছের এইটুকু ডাল কেটে থেতো করে জলে ভিজে রাখতে পারি, রাতে পরদিন সকালবেলা এই জলটা খেতে পারেন। আর যাদের কাছে গুড়ঞ্চ নেই, ওরা বাজারে সংশমনী বটি নামে একটা ওষুধ পাওয়া যায়, সেটা গুলঞ্চ ঘন বটি আর কি, মানে গুলঞ্চটা কনসেন্ট্রেটেড ফর্মে আছে, সংশমনী বটি খেতে পারেন। গুলঞ্চ ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে, এনি কোভিড বা এই যে কোনো ভাইরাল ইনফেকশন থেকে গুলঞ্চটা রক্ষা করে। তারপর এবং গুলঞ্চ সহজলভ্য, আমাদের রাজ্যের গুলঞ্চ সবচেয়ে ভালো করে গুলঞ্চ সারা পৃথিবীতে। সো ডেফিনেটলি কাঁচা গুলঞ্চ খেতে পারেন, নাইলে গুলঞ্চ ঘন বটি বা সংশমন বটি চলতে পারে। আর গরম জলে গার্গেলিং করা, গরম জলে একটু নুন আর হলুদ নুনের যে জলটা এটা নিয়ে গার্গেলিং করবে, তাইলে এই যে অরাল ক্যাভিটিটা ওইটা কোভিড বা করোনার যে ভাইরাসটা এসে আক্রমণ করে ওইটা এটার অপোজিট ইয়ের। এবং এই যে ভাপান নেওয়া, গরম জলের ভাপার বলুন বা এই যেগুলো মিশিয়ে ভাপার, ভাপারটা শরীরে কিন্তু খুব উপকার বলছেন চিকিৎসা, এটা কিভাবে ব্যাপারটা কাজ করে গিয়ে ওইটা যা এবং কোভিড রোগীদের কিন্তু সেটা নিতে বলা হয় একদম এই আবার স্পিরিটেক্ট, মানে নাক থেকে আরম্ভ করে গলা অব্দি এই জায়গাটাতেই কোভিড ইয়েটা ভাইরাসটা প্রথম লঞ্চ করে। আমাদের জায়গাটাকে যদি এরকম করে দেই ভাইরাসের এগেনস্টে তাহলে ভাইরাসটা এখানে লঞ্চ করতে পারবে নিচে চলে যাবে, স্টমাকে চলে যাবে, এটা গিয়ে নষ্ট হয়ে যাবে, এটা একটা। আর
আরেকটা ইয়ে হলো, আমরা যে সমস্ত ইয়েগুলির কথা বললাম, এই কোভিড ভাইরাসের পিএইচ লেভেলটা হলো 4.5 to 5.5, আর আদা রসুন তুলসী পাতা এইগুলি সবগুলির পিএইচ লেভেলটা হলো 12-13 এর কাছাকাছি, মানে আমাদের বডিটাকে ক্ষারীয় করা হচ্ছে আর কি, যাতে নট অ্যাসিডিক, তাতে এটা অটোমেটিকলি কোভিড থেকে কন্ট্রোল করবে নিজেকে। এবং একটা জিনিস যে আমরা এখন ভালো অবস্থানে, আমাদের দেশ ভালো অবস্থানে, আমাদের রাজ্য ভালো অবস্থানে, যদিও দুর্ভাগ্যের বিষয় আজকে দুজনের মৃত্যু হয়েছে করোনায় সংক্রমিত হয়ে, যদিও সুস্থ হয়ে অনেকে অনেকেই বাড়ি ফিরেছেন স্বাভাবিক, বা এবং সংক্রমণের হারও কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটা কমে গেছে। এবং রাজ্যে আমাদের পশ্চিম জেলার জেলা শাসক শৈলেশ যাদব গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে পুজোর পর করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে, 10%, আগে 3% ছিল, এখন 10% হয়েছে, যেহেতু আমরা দৈহিক দূরত্বটাকে উপেক্ষা করেছি। তো চিকিৎসকরা বলছেন যে, আপনারা যারা বলছেন যে পুজোর পর যখন শীত, এখন যে শীতের আবহ শুরু হচ্ছে, তো শীতের সংক্রমণটা বাড়তে পারে, এবং সেক্ষেত্রে কেন শীতে বাড়তে পারে বা কি সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, শীতে বাড়তে পারে, সবটাই প্রেডিকশন, এখনো শীত আসলে বোঝা যাবে, তো সেই সেম আমাদের ব্যাপার নিতে হবে, প্রত্যেক দিন দুবার নিলে সবচেয়ে ভালো, তারপর গার্গেলিং, হলুদ জলে গার্গেলিং, গুলঞ্চ খাবেন, তুলসী পাতা বাড়িতে, তুলসী পাতা বাজার থেকে কিনে রাখুন, তুলসী পাতাটাকে জলে ভিজিয়ে রাখুন, এই তুলসী পাতাটা জল দিয়ে ভেজানো জলটা তুলসী পাতাটা কিছুক্ষণ পরপর চিপিয়ে চিপিয়ে খাবেন, তারপর চবনপ্রাশ ইমিউনিটি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে, কোনো ভালো কোম্পানির চবনপ্রাশ আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চবনপ্রাশ খেতেই পারেন, দীর্ঘ সময়ে খুব ভালো কাজ খেতে হবে, তারপর দ্রাক্ষারিষ্ট, ওই সমস্ত যে সমস্ত ওষুধগুলি ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আয়ুর্বেদের অনেক। এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়ে একটি কথা জানতে ইচ্ছে করে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়ল মানে করোনার সঙ্গে বডি যুদ্ধে মোকাবেলা করতে পারে, এরকম একটা কথা বলছেন অনেক চিকিৎসক, এটা কি ঠিক? এটা ঠিক, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে করোনা আসলেও এটা শরীরকে আক্রান্ত করতে পারবে না, এরকম অনেক সময় দেখা যায় যে, আবার অনেক সময় যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বেশি আছে কিন্তু সেক্ষেত্রে বলে সেক্ষেত্রেও করোনাকে মোকাবেলার করার ক্ষেত্রে এটা এটা ডিপেন্ড করে কারা বলছেন সেই রকম। সো আয়ুর্বেদ বলে অবশ্যই বেদিক ক্ষমত্ব, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, যাদের বেদিক ক্ষমত্ব আছে সে শুধুমাত্র করোনা বলে নয়, যে কোনো রোগ থেকে বাঁচার জন্যই বেদিক ক্ষমত্ব আপনাকে বাঁচাবে। সুতরাং সবসময় আমাদের ভালো খাওয়া দাওয়া, ফ্রেশ খাবার দাবার, লাইফস্টাইল। এবং এক্ষেত্রে যদি কেউ একবার করোনায় আক্রান্ত হয়ে যান, তিনি কি দ্বিতীয়বার আক্রান্ত হতে পারে? এটা নিয়েও এখনো বিতর্ক রয়ে গেছে, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হওয়ার পরেও আবার আক্রান্ত, যেটা বলছেন পোস্ট কোভিড, মানে সেকেন্ড ওয়েভ বা এরকম বলছে। সো এটা এখনো সঠিকভাবে আমাদের দেশে তো এরকম কিছু হয়নি, সুতরাং এটা অন্য দেশগুলোতে হচ্ছে, আমাদের ওদের থেকে দেখে শিখতে হবে যাতে আমরা প্রোটেক্টেড থাকতে পারি, তবু উই ক্যান ফাইট। মানে সেকেন্ড ওয়েভ থেকে যদি আমরা ঝরে বাঁচতে গেলে, যেহেতু শীতও আসছে, তো এই বিষয়গুলো যেটা বললেন ভেপার নিতে হবে বা খেতে হবে, তো আসা আরেকটা বিষয় যে যেটা আমরা মাস্ক ব্যবহার করি, দৈহিক দূরত্ব বজায় রাখা, সেটা তো আমাদের করতেই হবে, এটা অনেক দিন করতে হবে, যতদিন আমরা করোনা, হয়তো এমন হতেই পারে যে অনেকদিন চলছে, যত এখনো তো এই ভ্যাকসিন বেরোয়, ভ্যাকসিন বেরিয়ে গেলে তারপর ভ্যাকসিনের পোস্ট ভ্যাকসিনের কি কন্ডিশন আসে দেখে, আর সবটাই করোনা নিয়ে এখন প্রেডিকশনটা সঠিক করা যাচ্ছে না, তো এই দিন দিন তার চেহারা চেঞ্জ করছে, সো আগামী দিনে কি করা কিরকম হবে, আর আর যাদের যেখান, দেখুন আমাদের আমাদের দেশের কথা বলছি, আমাদের দেশে আর্থিক কন্ডিশন যাই যতই থাকো কিন্তু করোনাতে আমরা সাকসেসফুল, কেন? কারণ আমাদের ফুড হ্যাবিট, আমি যেটা মনে করি আগে, আমাদের ফুড হ্যাবিটটা খুব ভালো। এবং একটা জিনিস যেটা অনেকেই বলছেন যে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা বালিতে, মানে মাটিতে ছোটবেলায়, মানে মাটির সঙ্গে একটা ওতপ্রোত ভাবে জড়িত, তার ফলে কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেশি, এবং যার ফলে দেখুন বস্তিবাসী, বস্তিতে যারা ছেলেমেয়েরা থাকে এবং থেকে, সেখানে কিন্তু সংক্রমণটা তেমন ভাবে হয়, যে মহারাষ্ট্রে প্রচুর সংক্রমণ হয়েছে, অনেক মানুষ মারা গেছেন, কিন্তু যেভাবে ভাবা হয়েছিল সেভাবে কিন্তু হয়নি, এবং সেটা ইমিউনিটি পাওয়ার ছোটবেলা থেকেই অনেক শিশুদের মধ্যে রয়েছে। আমাদের আমাদের দেশের সমস্ত প্রভিন্স, সমস্ত রাজ্যগুলিতে খাবার দাবার প্রায় কাছাকাছি, আমরা আমরা যে সমস্ত খাবার খাই, যে ভেষজগুলি খাই, এগুলি আমরা ওষুধ খাবার সঙ্গে খাচ্ছি, আদা হলুদ রসুন পেঁয়াজ এই সমস্ত খাবার, সব যা খাচ্ছি আমরা
সবগুলোর মধ্যে ঔষধি গুণ আছে, আর ঔষধি গুণ আছে বলেই আমরা অন্যান্য দেশ তুলনায় আমরা অনেক এত লোক সংখ্যা আমাদের দেশে, তারপরে আমরা কোভিড মোকাবেলায় অনেক বেশি সাকসেস, মৃত্যু হার তো অনেক কম, অনেক কম, সুস্থতার হার অনেক বেশি আমাদের কাছে। এবং আরেকটা বিষয় যে অনেক জায়গায় আমি প্রথমেই বলেছিলাম, ইসকন মিশন বা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার উপর নির্ভর করে করোনার সংক্রমণ থেকে বেঁচে গেছেন এবং প্রথম থেকে, এবং আমরা প্রথমেই আমরা আমাদের ভ্যানগার্ড নিউজে দেখিয়েছিলাম যে বাংলাদেশের ইসকন মিশনের একটি শাখায় তারা কিন্তু এবং বলেছেন ক্যামেরার সামনে, তারা কিন্তু আয়ুর্বেদিক বিষয়গুলো যে বিষয়গুলো বলছেন বা যে সামগ্রী সেগুলো ব্যবহার করেই কিন্তু কোভিড এর মোকাবেলা করছে। আমাদের আমাদের এখন যে রাষ্ট্রীয় সরকার যারা আছেন, এই সরকার আয়ুর্বেদকে খুব ভালোবাসেন এবং সারা বিশ্বে আয়ুর্বেদ এবং যোগা আস্তে আস্তে দিন দিন প্রচারিত হচ্ছে, অনেক বেশি মানুষ আয়ুর্বেদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং এই কোভিড পরিস্থিতিতে আমাদের রাজ্যের কন্ডিশনে, কারণ আমাদের এখানে মেডিকেল কলেজ নেই, এই জন্য আমরা এতটা ভালো দেখাতে পারিনি এখানে, অন্যান্য রাজ্যে যে সমস্ত জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের, ওই সমস্ত জায়গায় আয়ুর্বেদ চিকিৎসা কোভিড বিভিন্ন কেসেস এবং সিরিয়াস পেশেন্টদেরও ট্রিটমেন্ট করা হয়েছে উইথ দ্য হেল্প অফ অ্যালোপ্যাথিক ডক্টর্স অ্যান্ড অল। সো এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট মিনিস্টার আয়ুষ খুব হেল্প করেছেন, আর আগামী দিনে আরো বেটার ওয়েতে আমরা ইয়ে করব, কারণ এইমস এর ধাঁচে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা এরকম খুলে গেছে, দুটো তিনটে হয়ে গেছে, এমন হতেই পারে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের রাজ্যে একটা হতে পারে। তো একটা বিষয় জানার ইচ্ছা যে এই যে আয়ুর্বেদিক চিকিৎসা এবং ইউনানি চিকিৎসা যেটা বলে, অনেক সময় আমরা ইউনানির কথা শুনি, ইউনানি এবং আয়ুর্বেদিকের মধ্যে কি ডিফারেন্স? ইউনানি আর আয়ুর্বেদের মধ্যে খুব বেশি ফারাক নেই, শুধু ডায়াগনোসিসের ফারাক। আমরা ডায়াগনোসিসটা করি বায়ুপিত্ত কফ এই ইয়েতে করি, নাড়ি দেখে আমরা ডায়াগনোসিস করি, আর ওদের ডায়াগনোসিসটা একটু আলাদা, ওইটা আমি একদম পারফেক্টলি বলতে পারছি না, কিন্তু ওরাও কিন্তু হার্বাল। দুটোর কি ওষুধপত্র আলাদা? না, ওষুধগুলি প্রায় কাছাকাছি কাছাকাছি, নামটা ভিন্ন আর কি। আমি দেখেছি ইউনানি মেডিসিনসের সঙ্গে আয়ুর্বেদ মেডিসিনসের খুব বেশি ফারাক নেই। তো অনেকে বলেন যে ইউনানি যে মেডিসিন সেটা একেবারে মুনি ঋষিরা যেখানে একেবারে হিমালয় টিমালয় থেকে, আমরা শুনেছি যে সংগ্রহ করে যেটা তৈরি করে সেটা ডাইরেক্ট ইউনানি এরকম কিছু? ইউনানি আর প্র্যাকটিক্যালি ইউনানি ট্রিটমেন্টটা খুব ভালো, এবং অ্যাকচুয়ালি আয়ুষ যেটা বলছিলাম আয়ুর্বেদ ইউনানি হোমিওপ্যাথি এন্ড সিদ্ধা এন্ড যোগা সব কিছু মিলেই আসলে আয়ুষ। সো আমাদের দেশ এখন সবগুলিকে একসঙ্গে প্রাধান্য দিচ্ছে, এবং আগামী দিনে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমাদের এই আয়ুর্বেদ এবং মানে আয়ুষ সবটাই। আপনার দেখছেন ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে, এমন খুব বেশি দিন বাকি নেই, আমরা হয়তো ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা ডেও হতে পাবো কোনোদিন। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকে যখন কোভিড সংক্রমণটা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আয়ুর্বেদিক যে বিষয়গুলো যেটা প্রথম থেকেই বলছেন সেটা আমরা নিয়মিত পালন বা ব্যবহার করা পালন করা সেই বিষয়টার উপর কিন্তু জোর দিচ্ছেন প্রথম থেকে একদম। এবং আমরা অবশ্যই অ্যালোপ্যাথিক চিকিৎসা করব বা যাবো বা ডাক্তারের কাছে, অবশ্যই, কিন্তু আয়ুর্বেদিক যে বিষয়গুলো আপনারা যেটা বলছেন যে সেটা যদি করা যেতে পারে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে, এবং প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকেই সেটা, আমি আমি এখন যেটা বলছিলাম সবটা কিন্তু আয়ুষ প্রোটোকল অনুযায়ী, আমাদের দেশের যে প্রোটোকল তৈরি হয়েছে আয়ুর্বেদের জন্য সেই প্রোটোকলটাই আমি বলছিলাম। সো এটা মানে আমাদের দেশের স্বীকৃত মানে মিস্টার আয়ুষের স্বীকৃত প্রোটোকল, মানে এটা একদম সেফ, অবশ্যই নিতে পারেন, সঙ্গে যদি এমার্জেন্সি হয়ে যায় শ্বাসকষ্ট হচ্ছে ডেফিনেটলি তো এলোপ্যাথিক চিকিৎসা তো সঙ্গে রাখতেই পারেন, অবশ্যই রাখবেন। আসল উদ্দেশ্য হলো আমাদের ভালো থাকা আর ফাইট করে সবাই মিলে এক, এখন হেলথ সিস্টেমটা এরকম হয়ে গেছে একই ছাদের তলায় সব আয়ুর্বেদ হোমিওপ্যাথ যোগা সব এলোপ্যাথ সব একসঙ্গে, যে যেটা পছন্দ করছে সেটাই নিতে পারছে। এবং সেক্ষেত্রে এবং ভালো, এবং এই বর্তমান কেন্দ্রীয় সরকার কিন্তু যেটা বলছেন এক ছাদের নিচে এসে এবং তাতে কিন্তু এক জায়গায় মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে। তো আমি আসছি যে করোনা যে সংক্রমণ যে আমরা প্রথম থেকেই আজকে আলোচনায় রয়েছে, এবং আমাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি যে রাত 9:30 আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের একজন বিশিষ্ট চিকিৎসক যিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বটে, লেলিন চৌধুরী, উনি রাত 9:30 থেকেই আলোচনায় যুক্ত হবেন। বাংলাদেশের যে করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নত হচ্ছে সেটা নিরিখে আর কিভাবে পরিস্থিতি ভালো হলো সেই প্রসঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করবেন, কিন্তু এখন আমরা আয়ুর্বেদিক যে কোভিড করোনা সংক্রমণে আয়ুর্বেদিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক অচিন্ত দেব। তো ফিরে যাচ্ছে সেই আলোচনায় যে করোনা সংক্রমণ এবং আয়ুর্বেদিক যেটা প্রথম থেকেই আলোচনা হচ্ছিল, তো আয়ুর্বেদিকে তো সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় না,
এরকম তো এখন যখন করোনা পেশেন্ট আপনার কাছে এলো, ধরুন একজন করোনা পেশেন্ট আপনার কাছে এলো, তা আপনি তখন তাকে কি করবেন? অ্যাকচুয়ালি বেশ কয়েকজন পেশেন্টরাই আমরা হ্যান্ডেল করেছি, অনেকটা হয়তো এলোপ্যাথিক ওষুধ চলছে এবং অনেকের মধ্যে, কিন্তু সেই প্রসঙ্গে বলি, অনেকের মধ্যে ধারণা আছে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা গেলে সঙ্গে সঙ্গে দ্রুত আরোগ্য, কিন্তু আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসা একটু লংজিভিটি মানে একটু দ্রুত, তার জন্য অনেকে ভয়ে প্রথম দিকে যখন করোনা সংক্রমিত হয়ে গেলেন তখন যেতে চান না। ধরুন আপনার কাছে করোনা সংক্রমিত কোন রোগী এলেন, ওনাকে দ্রুত সুস্থ করার ক্ষেত্রে সিমটমটা দেখতে লাগবে ভদ্রলোকের। আসলে অ্যাসিমটোমেটিক পেশেন্ট অনেক বেশি, মানে কোন রকম সিমটম, করোনা হয়েছে হয়তো কয়েকদিন টেস্ট কমে গেছে বা ঘ্রাণ পাচ্ছেন না, একটু মাইল্ড ফিভার, এর বেশি যাদের নয় ওরা তো ওই যা বললাম আমি এগুলি করতে পারে। তার সঙ্গে আয়ুষ কাত নামে একটা এটা বাজারে পাওয়া যায় বা সিম্পল বাড়িয়ে নিতে পারেন ঘরেও, এটার মধ্যে আদা দারচিনি লং গোলমরিচ দিয়ে বয়েল করে নেবেন এক কাপ করে প্রত্যেকদিন সকালে একবার খাবেন, এটা খায় আপনি আপনি আমার মনে হয় যেটা আমার ক্লায়েন্টদের সব মানুষের পেশেন্টের সঙ্গে কথা বলে, এটা কিন্তু এই টিভিতে এত সুন্দরভাবে প্রচার হয়েছে এবং আপনাদের প্রাইভেট চৌমানি হাসপাতাল থেকে কিন্তু সাধারণ মানুষকে বিনামূল্যে দেওয়া হয়েছে প্রথম দিকে। হ্যাঁ ওইটাই, এটা মানুষের কাছে জানা হয়ে গেছে, ওরা এখন প্রত্যেকেই অনেকেই খাচ্ছেন, বাড়িতে বানিয়ে খাচ্ছেন, সে ন্যাশনাল টিভিতে হচ্ছে, আমাদের রাজ্যের টিভিগুলিতে এইগুলি দেখানো হচ্ছে, সুতরাং দিস ইজ ভেরি কমন আমাদের। মানে এটা কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? হ্যাঁ এটা ওই ইমিউনিটি তৈরি করে দেয় আর যাতে আপারের স্পিরিট ট্র্যাক্টগুলিতে ইনফেকশন এসে লঞ্চ করতে না পারে, মানে রেসপিরেটরি ট্র্যাক্টেই কিন্তু সবচেয়ে বেশি আক্রমণটা হয় ওই রুট দিয়েই, সবটা সবচেয়েতে বেশি যায়, সুতরাং এই রুটটাকেই ব্লক করা সবচেয়েতে ওয়াইজ। আর আমরা আরেকটা বিষয় কিন্তু তা জানার চেষ্টা করব, এখন তো যখন ধরুন গরম যাচ্ছে শীত আসছে এই সময়টায় ঘরে ঘরে ফিভার এবং অনেকেই মানে জ্বরে আক্রান্ত, একদম এই জ্বর আর কোভিড এর জ্বর দুটোর মধ্যে ডিফারেন্সটা কিভাবে বুঝবেন? এখন ধরুন এক জ্বরের রোগী আসলো, এটা কি কোভিড আক্রান্ত না সাধারণ ভাইরাল ফিভার? এটা এটা প্রায় কাছাকাছি হয়ে যায় কারণ কোভিড বিভিন্ন ভাবে আসে, মানে কিন্তু আপনাদের চিকিৎসকরাই, আপনাদের মতো চিকিৎসকরাই বলেন কোভিড কিন্তু আগেও ছিল, মানে এই যে বিষয়টা সেটা কিন্তু ওয়ার্ল্ড কাইন্ডস অফ করোনা, এই ফ্লু অনেক দায় আগে বিভিন্ন নামই ছিল আর কি, ভাইরাল ফিভার যেটা আছে আর কি, এটাই এখন একটু ভয়াবহতা বেড়েছে আর আগেও এরকমই এই ধরনের কাছাকাছি ফ্লুই ছিল, সো তখন যেভাবে মোকাবেলা করা যেত সেই আমরা যে প্রসেসে, আমি তো এলোপ্যাথি ডাক্তাররা ওদের সাবজেক্টটা বলবেন, আমি আমার সাবজেক্টটা বলছি যে ভেপার নেবেন, কাথ খাবেন, চ্যবনপ্রাশ খাবেন এই শীতকালটাতে, তারপর গরম ঠান্ডা বেশি লাগাবেন না, গরম গরম খাবেন, খাবারগুলিও গরম খাবেন এবং ফ্রেশ খাবেন, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্টলি খাবেন না, আর ডাইরেক্ট ঠান্ডা জলে চান না করাটাই বেটার হবে, এখন একটু গরম জলের এই সময়টা ঠান্ডা যাতে কোনোভাবেই না লাগে, কোনো না লাগে আর ঠান্ডা লাগে না লাগানো, আর হঠাৎ করে শীতকালে বৃষ্টি পড়ছে, যেমন গতদিন লক্ষ্মী পূজার সময় বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির মধ্যে যদি আপনি হঠাৎ করে বেরিয়ে যান ডেফিনেটলি আপনি একটা আক্রমণ আক্রান্ত হতে পারে, আবহাওয়ার পরিবর্তনের সময় অনেকেই কিন্তু এই জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হন। হয় আর শীতে গুলঞ্চ যেটা বলছিলাম, গুলঞ্চ খুব ভালো কাজ করে, তুলসী পাতা খুব ভালো কাজ করে, আর এই ধরনের খেতে বাসক, বাসক পাতা রস, মানে সেগুলো সব সম্ভব, আমি যেগুলি বলছি একটা নতুন কিছু নয়, সব আমাদের বাড়ি ঘরে মা ঠাকুমারা এটা করেই আসছে, আগে প্রাচীনকালে কিন্তু সেই বিষয়গুলোর উপরেই জোর দেওয়া, জোর দেওয়া এবং এবং বাড়িতে সর্দি কাশি হলে বাসক পাতা বেটে খাওয়ানো হতো এবং তুলসী পাতা অনেকে খেতেন, কিন্তু আমরা যত আধুনিক হচ্ছি সেই বিষয়গুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, ওইটাই আবার নতুন করে ফিরে আসছে, কারণ বিদেশি লোক, বিদেশের লোক অনেক বেশি এটাকে আপন করছে বলে আমাদের ইয়েতে হচ্ছে, আপনি দেখবেন amazon.com এ দেখবেন এমন কোন আয়ুর্বেদিক ওষুধ নেই যেগুলো amazon.com এ পাওয়া যায় না, যে ওষুধটার দাম আমাদের এখানে 140 টাকা সেটা এখানে গিয়ে হয়তো 4000 টাকা হয়ে গেছে, সেম আমাদের ইন্ডিয়ার প্রচুর মেডিসিন এখানে যাচ্ছে, বাইরে যাচ্ছে, সুতরাং আমরা আয়ুর্বেদ গ্লোবালাইজড হয়ে যাচ্ছি, কারণ আমাদের মেডিসিনসগুলিতে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম, তার ফলে মানুষ এখন পার্শ্ব প্রতিক্রিয়া তার প্রতিক্রিয়ার ভয়ও আয়ুর্বেদিকের যে ট্রিটমেন্ট তো অনেক দীর্ঘ সময় ধরে খেতে হয়, এরকম কথা এরকম এরকম কথা নয়, আমরা পঞ্চকর্ম ইনস্ট্যান্ট রেজাল্ট দিচ্ছি, এক্ষুনি একজন পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসছে, ওই ওই ভদ্রলোককে যদি আপনি, শ্বাসকষ্ট হচ্ছে ভদ্রলোকের, আপনি যদি রসুন তেল এবং লবণ, সর্ষা তেল বুকে পিঠে মাসাজ করে দিন,
নিচে থেকে উপরে পিঠে এরকম করে মাসাজ করে দিলেন, দেওয়ার পরে তাকে গরম জলে গামছা ভিজিয়ে বুকে পিঠে দেখে একদিন জাস্ট 10 মিনিটের মধ্যে রেজাল্ট পাবে। এবং কোভিডে কিন্তু শ্বাসকষ্টই সবচেয়ে বেশি, এবং ওই ক্ষেত্রে আমি আমার পেশেন্টদের বলি যদি শ্বাসকষ্ট হয় বুকে পিঠে শেক দিন, তারপর গরম জলের গামছা ভিজিয়ে দিন, এটা অসাধারণ কাজ করে। শুধুমাত্র কোভিড বলে নয়, যারা হাঁপানি টানে ভুগছেন, ব্রঙ্কাইটিসে ভুগছেন, ওদের জন্য সেম ট্রিটমেন্ট আমি দিই আর ইনস্ট্যান্টলি রেজাল্ট পায়। আরো অনেক রোগ আছে যেমন জয়েন্ট প্রবলেম, এটা একটা বড় প্রবলেম, আমরা 7 to 10 ডেজের মধ্যে বেটার রেজাল্ট দিতে পারি উইথ পঞ্চকর্ম। আপনি জানেন পঞ্চকর্ম একটা আলাদা জিনিস, সো পঞ্চকর্ম দিয়ে আমরা, এবং পঞ্চকর্ম কিন্তু আমাদের রাজ্যের অনেক মানুষ আগে কেরালায় ছুটে যেত পঞ্চকর্ম করার জন্য এবং বহু পয়সা খরচ করে, কিন্তু সেটা আমাদের রাজ্যে, এবং কেরালায় যে ওয়েতে যে মানে যেভাবে পঞ্চকর্মটা করছে আমাদের রাজ্যে কি সেভাবে পাওয়া, একদম মানে এর থেকে কোনো অংশে খারাপ নয়, কারণ এখন কোভিডের জন্য বাংলাদেশের পেশেন্ট আসতে পারছে না, তাহলে আমাদের এখানে এমন হতো যে সপ্তাহে 50 জন পেশেন্ট আমরা বাংলাদেশের পেশেন্ট ট্রিটমেন্ট দিতাম। সো এবং বাইরের রাজ্যগুলির থেকে নর্থ ইস্টের অনেকেই আমাদের ট্রিটমেন্ট নিতে আসে, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ডটা এটা একদম ন্যাশনাল স্ট্যান্ডার্ড, আর ওইটা আমরা প্রথম দিন থেকে এখন অবধি সেইটা বজায় রাখছি আমাদের। আর সবচেয়ে বড় ব্যাপার পঞ্চকর্ম চিকিৎসার জন্য স্থান কাল দেশ, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্যের যে আবহাওয়া এটাতে পঞ্চকর্ম খুব ফলপ্রসূ এবং দ্রুত আরোগ্য লাভ, দ্রুত আরোগ্য লাভ করা যায়। এই যে পঞ্চকর্ম আমরা এর আগে আমরা দেখেছিলাম সিপাহী জলাতে, সিপাহী জলা কি সেই স্টেশনটাই ছিল আপনি যেটা আছেন? হ্যাঁ, ওইটা এখন নেই, এটা সামনে চলে এসেছে, গেটের সামনে চলে এসেছে, আর মূল কেন্দ্রটা এখন এসে গেছে রাজ্যের সমস্ত রোগদের সুবিধা দেওয়ার জন্য। আমরা এখন গান্ধী গ্রামে চলে এসেছি, ওইখানে আমাদের বুক করে যেতে হয়, আমাদের কাছে ফোনে বুক করতে হয়, ফোনে বুক করে। তো পঞ্চকর্মার ক্ষেত্রে তো আমরা যে দেখেছি যারা নার্ভাস সিস্টেমে মানে স্নায়ু রোগে ভোগে তাদের ক্ষেত্রে খুব, ওদের জন্য খুব ভালো কাজ করে। যারা স্ট্রোকের পেশেন্ট পোস্ট সিভিয়ার কমপ্লিকেশন নিয়ে ভুগছেন, স্ট্রোকের পরে যে সমস্ত কমপ্লিকেশন হেমিপ্লেসিয়া প্যারাপ্লেসিয়া সমস্ত ক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট দিই। যেমন এই যে হাড়টা, এটাকে ক্লেভিকল বোন বলে, তার নিচে উপরে যত রোগ আছে ইভেন ফ্রম ব্রেইন, এবং করোনার জন্য আমরা নশ্যাম বলে একটা আমরা দিই, এটা নেজাল ড্রপ দিই, অনুতৈলাম, এটা বাজারেও পাওয়া যায়, অনুতৈলাম নশ্য যদি দেওয়া যায় ডেফিনেটলি করোনা প্রোটেকশনে অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। এই নশ্যমটা আমরা খুব ভালো দিই, এবং ডায়াবেটিস রোগের জন্য আমরা ট্রিটমেন্টটা খুব ভালো রেজাল্ট পাই এখানে। আমরা আপনার শুনলেন এতক্ষণ আয়ুর্বেদিক রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অচিন্ত দেব যেটা বললেন, এবং করোনা সংক্রমিত রোগীদের ক্ষেত্রে আয়ুর্বেদিক একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এবং আমাদের হাতের কাছেই সেই সব সামগ্রীগুলো রয়েছে, সেগুলি ব্যবহার করে আমরা কিন্তু যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ফল মিলতে পারে। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লেভিন চৌধুরী। আপনারা থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ডের এই অনুষ্ঠান, সঙ্গে থাকবেন। আইনি বাধ্যবাধকতা উদ্বুদ্ধ করা এবং আইনি বাধ্যবাধকতাকে যদি সমান্তরাল ভাবে অগ্রসর করে নেওয়া যায় তাহলে মানুষ পড়বে। একটি মানে বিষয় হলো যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস পর্যবেক্ষণ করেছি, বাংলাদেশের বড় শহরগুলিতে, ঢাকা শহর বড় শহরগুলিতে করোনার প্রকোপ যেমন বেশি ছিল তেমনি কিন্তু প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে মানুষ চাষাবাস করে, রোদে কাজ করে, বৃষ্টিতে ভিজে খোলা বাতাসে থাকে, খালি পায়ে কাজ করে, সেখানে কিন্তু করোনার প্রকোপ কম। এই জন্য কিন্তু সেই সব জায়গায় মাস্ক পরা না পরার বিষয়টা কিন্তু প্রভাবিত করছে না, প্রভাবিত করছে শহরগুলিতে। যেমন ধরুন আজকেও বাংলাদেশে 18 জন মানুষ মৃত্যুবরণ করেছে, 18 জন, এই 18 জনের 14 জন হচ্ছে ঢাকা শহরে আর বাকি 4 জন হচ্ছে সারা দেশে। তার মানে ঢাকা শহর, যদি বড় শহরগুলিতে আমরা স্বাস্থ্যবিধির আওতায় আনতে পারি, মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে পারি, বাধ্য করতে পারি, তাহলে করোনার একটি বড় অংশকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং মানুষজনকে সেভাবে আসলে পরিচালনা করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং প্রথম দিকে আপনি প্রথমেই শুরুতে বলেছিলেন লকডাউন বা এই যে বিষয়গুলো, বা আমাদের দেশে লকডাউন আপনাদের এখানে বন্ধ রাখা হয়েছিল অফিসগুলো, এবং তাতে ফল মিলেছে অনেকটাই। আরেকটা বিষয় যে চিকিৎসকরা, আমাদের দেশের চিকিৎসকরা বা অন্যান্য দেশে আমরা দেখতে পাচ্ছি করোনা আবার ফিরে আসছে সেকেন্ড ওয়েভ হয়ে, এবং যেটাকে পোস্ট করোনা বলছে, তো সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসক, তো সেকেন্ড ওয়েভের কতটা বিপদ রয়েছে বাংলাদেশে কি মনে করছেন? দেখুন, বাংলাদেশে করোনার যে গতিপথটি এটি কিন্তু একটি উপবৃত্তের মতো, অর্থাৎ
ইউরোপের মতো দেশগুলিতে এটি চূড়ান্ত সংক্রমণটা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়ে আবার নিচে এসেছে, তারপরে আবার দ্বিতীয় ওয়েভ। বাংলাদেশে কিন্তু এটি একটি বৃত্তের উপরে বৃত্তের মতো, অর্থাৎ এটি কখনো চূড়ায় উঠে একটা জায়গায় যায়নি, ফলে বাংলাদেশে এখনো যদি চলছে এটি প্রথম ঢেউ। আমরা মনে করছি বাংলাদেশে দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা কম, বরঞ্চ যেটি হতে পারে শীতের শুরুতেই প্রথম ঢেউটাই একটু সম্প্রসারিত হয়ে কিছু ইনফেকশন বেড়ে যেতে পারে। কিন্তু যদি আবার সেখানে মানুষজনকে আমরা বিধি বিধান এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে পারি, সেটাকেও নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। এবং আরেকটা যে জিনিস, যে বাংলাদেশে বস্তি এলাকা বা গ্রামের যেটা বিষয় এখন পর্যন্ত স্বস্তিদায়ক, গ্রামে সেই বিষয়টা বা কোভিড সংক্রমণ ছড়ায়নি যেটা বললেন, তো এই যে বস্তি এলাকা বা গ্রামীণ যে বিষয়গুলো বা গ্রামীণ এলাকার মধ্যে সেটা ছড়ায়নি, সেটার পেছনে কি কারণ থাকতে পারে? আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আমাদের পর্যবেক্ষণ বলছে যে মানুষেরা দিনে বেশ কিছুক্ষণ রোদে কাজ করে, খোলা বাতাসে কাজ করে, খালি পায়ে মাটির সাথে কাজ করে, যারা ফ্রিজে সংরক্ষিত খাবার কম খায়, শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় কম থাকে, ক্লোজ ভেন্টিলেশন যারা কম থাকে, এবং যারা তাদের মধ্যে দিয়ে শারীরিক শ্রমের সাথে যুক্ত, তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেশি, করোনা তাদের কাবু করতে পারে না এবং তাদেরকে অসুস্থ করতে পারে না। এই কারণেই আমরা দেখেছি আমাদের বস্তিগুলিতে, গ্রামগুলিতে এবং শহরের খেটে খাওয়া মানুষদের মধ্যে করোনার প্রকোপ কম, এবং এ কারণেই আমরা মনে করি করোনা পরবর্তী যে জীবনযাপনের পদ্ধতি আসবে সেখানে আমাদের বলতে হবে প্রকৃতির মতো করে, প্রকৃতির সাথে মানিয়ে একটি জীবন রেখা তৈরি করতে হবে। আমরা নিজেদের যত বেশি সংরক্ষিত করব, যত বেশি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে যাব, তত বেশি আমরা ভাইরাসের লক্ষ্যবস্তু তৈরি হবে। এই জন্যই বলবো একটি প্রকৃতি সম্মত জীবন আমাদের লক্ষ্য হতে হবে। আরেকটা বিষয় দেখাবো, যেটা একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, যেহেতু সারা বিশ্বেই এখন ভ্যাকসিন নিয়ে চর্চা হচ্ছে, বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে, তারা নিজেদের মতো করে ট্রায়াল করছে, হিউম্যান ট্রায়াল, এবং আমাদের দেশও আশা দেখিয়েছে বিভিন্ন সংস্থা যে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাস নাগাদ হয়তো বা ভ্যাকসিন চলে আসতে পারে। তো বাংলাদেশ আমাদের দেশের মধ্যে একটা গরিব দেশ এবং সেখানে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন, তো বাংলাদেশের ক্ষেত্রে ভ্যাকসিনের যে বিষয়টা সেটা কতটা এগিয়েছে এবং সারা দেশের মানুষ যাতে ভ্যাকসিন পেতে পারেন সেদিক থেকে সরকারের কি উদ্যোগ একটু যদি বলেন। দেখুন, গতকালই আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেটি ঘোষণা করেছে সেটি হচ্ছে যে ভ্যাকসিনের মধ্যে উৎপাদনকারী দেশের সাথে এক মানে দু একদিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। অন্যদিকে বাংলাদেশ তো কোভ্যাক্সের ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম, যেটি কোভ্যাক্সের সদস্য, এবং সেই অনুযায়ী আমরা আমাদের জনগোষ্ঠীর 20% জন্য আমরা ভ্যাকসিন পাবো ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে। ফলে ভ্যাকসিনের ক্ষেত্রে হয়তো আমরা আমাদের ফ্রন্টলাইনার ওয়ার্কারদের জন্য এবং 20% মানুষ যারা বৃদ্ধ এবং ঝুঁকিপূর্ণ তাদের জন্য ভ্যাকসিন সম্ভবত আমরা 2021-এর মাঝামাঝি পর্যায়ে পেয়ে যাব। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, ইতিমধ্যে কিন্তু পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা বলেছে প্রথম দিকে যে ভ্যাকসিন গুলো আসবে সেটি যথেষ্ট কার্যকরী হতে নাও হতে পারে, কারণ ইতিমধ্যেও কিন্তু আমরা জানি পৃথিবীতে থার্ড ফেজ ট্রায়ালে 11টি ভ্যাকসিন রয়েছে, কোনোটাতে কিন্তু আপনার থার্ড ফেজ ট্রায়াল এখনো শেষ হয়নি। ফলে ভ্যাকসিন নিয়ে অতি আশাবাদী না হয়ে ভ্যাকসিন আমরা পাবো কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই জায়গাটায় জোর দেওয়াটাই বোধহয় অধিকতর বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত হবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ আমাদের বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং জনস্বাস্থ্য আধিকারিক ডাক্তার লেলিন চৌধুরী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বটে। অচিন্তবাবু, আসছি আপনার কাছে, যে বিষয়টা তিনি উল্লেখযোগ্য বিষয় যেটা বললেন, গ্রামীণ এলাকায় বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে গ্রামীণ এলাকা সবচেয়ে বেশি, সেখানে বস্তি এলাকা আসছে এবং সেখানে কিন্তু কোভিড ছড়ায়নি, উল্লেখযোগ্য বিষয়। ঢাকা শহরে আজকে 18 জন মারা গেছেন বাংলাদেশে, ঢাকা শহরে 14 জন আর 4 জন অন্যান্য জায়গায়, গ্রামীণ এলাকায় কিন্তু ছড়ায়নি কোভিড। আর সেটার মূল কারণ যেটা বললেন যে তাদের রোগ প্রতিরোধ, আপনি প্রথম থেকেই বলছিলেন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দৈহিক দূরত্ব বজায় রাখা, এবং গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু সেই দূরত্বটা ছিল। এবং আমাদের রাজ্য বিশেষ করে আমরা দেখেছি যে শহর এলাকায় কিন্তু সংক্রমণটা গ্রামীণ এলাকায় কিন্তু ঠিক সেইভাবে প্রত্যন্ত এলাকায় জনজাতি এলাকায় ছড়াইনি তেমন ভাবে, সেটাই বোধহয় মূল কারণ।
মূল কারণ সবচেয়ে বড় কথা আমরা যেটা আয়ুর্বেদ বলি যে বৈদিক সমত্ব, এটা তো একটা বিরাট আছে, প্লাস দূরত্ব একটা বড় জিনিস। আর ডক্টর চৌধুরী বলছিলেন যে আমরা বদ্ধ করে যে হাওয়ায় এসির মধ্যে থাকা, যেমন এরকম একটা ঘরে যদি অনেক লোক থাকে তাইলে করোনা সংক্রমণের চান্সটা বেশি থেকে যায়। আর গ্রামে কি হাওয়ায় দিক দিয়ে আসছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা সারাদিন কাজ করছি গ্রামের মানুষ, পরিশ্রমিক করি, এবং যত পরিশ্রম তত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এবং রোদে, তিনি একটা বিশেষ কথা বলছেন, রোদে থেকে কাজটা করছেন, হার্ড পরিশ্রম করছেন। সো সবগুলি আমাদের আমাদের রাজ্যের জন্য অনুকূল পরিস্থিতি, বাংলাদেশের মতো যা বাংলাদেশের খালি এলাকা যেগুলি যেমন, আর আমাদের রাজ্যটা পুরোটা এখনো অনেকটা দূরত্ব বজায় রেখে আমরা চলতে পারি আমাদের রাজ্যের মানুষের, সেই হিসাবে আমরা তো অনেক বেশি লাকি বলতে পারবো। আমরা অনেকটা, এবং আমরা কিন্তু সেই আলোচনা করছিলাম যে মহারাষ্ট্রে অনেক বস্তি এলাকা রয়েছে ধারাবাহিক, এবং সেখানে কিন্তু যতটা আতঙ্ক ছিল যে বস্তি এলাকায় ছড়িয়ে গেলে সেটা দ্রুত একটা সুনামি আকার ধারণ করতে পারে, ততটা কিন্তু হয়নি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আতঙ্কিত বা যেটা আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশেও এরকম বস্তি এলাকা রয়েছে, গ্রামীণ এলাকা রয়েছে, সেখানে যদি করোনা ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে রক্ষা করা সুনামির আকার ধারণ করতে পারে, কিন্তু সেটা কিন্তু আদত পক্ষে হয়নি। এবং সেটার একমাত্র কারণ যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম সেটা হতে পারে যে মাটির সাথে ছোটবেলা থেকে মেশা এবং তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, এবং সেটা মনে হয় সবচেয়ে বড় কারণ। আমরা তো এইরকম ভাবে বড় হয়েছি, মাটির সঙ্গেই বড় হয়েছি। এখনকার দিনের ছেলে বাচ্চারা, আমরা এই সুযোগটা ওদেরকে দিচ্ছি না, তো এই মাটির সঙ্গে মেশার ব্যাপারটা কমে যাচ্ছে, তো সেই আবার পুরনো জিনিসে আসছে যে আমরা আগামী দিনে আমরা আমাদের বাচ্চাদের উৎসাহিত করব, যাও মাঠে গিয়ে খেলাধুলা করো, নিজেকে তৈরি করো, যাতে তোমরা যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে এবং পরিশ্রমটা করতে হবে। এবং আরেকটা বিষয় আমাদের আলোচনা প্রায় শেষের পথে ওনাকেও প্রশ্নটা করছিলাম যে ভ্যাকসিন, এবং ভ্যাকসিন নিয়ে ট্রায়াল চলছে বিভিন্ন জায়গায়, সেটাই ভ্যাকসিন আসুক বা না আসুক, এবং উনিও বললেন 2021-এর মাঝামাঝি নাগাদ বাংলাদেশে ভ্যাকসিন চলে আসতে পারে, কিন্তু এই সেই ভ্যাকসিন আসুক বা না আসুক, আমরা যদি সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে বোধহয় ভালো থাকবো। অবশ্যই আমরা ভালো থাকবো, অনেকটা ভালো থাকবো। এবং ভ্যাকসিন এলে তো তখন ওই সবটাই ট্রায়াল চলছে, তার করোনা তার চেহারা চেঞ্জ করছে, সুতরাং কত দিন কার্যকরী ভ্যাকসিন পাবো। একটা বিষয় আলোচনা যে আমরা এর আগে অনেকগুলো রোগের ক্ষেত্রে দেখেছি, ইবোলা ভাইরাস বলো, প্লেগ বলো, বা আজ পর্যন্ত কিন্তু এইডস এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, এখন পর্যন্ত এইডস এর ভ্যাকসিন আসেনি। আমরা এই যে আরো বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা দেখেছি ভ্যাকসিন আসতে 30-40 বছর সময় লেগেছে, 15 বছরের নীচে তো একটি রোগেরও ভ্যাকসিন আসেনি। তো এই যে ভ্যাকসিনটা আজকে করোনা শুরু হওয়ার 19-এ শুরু হয়েছিল, এই তাড়াতাড়ি করে কিভাবে ভ্যাকসিনটা আসবে এবং কতটা ফলপ্রসূ হবে, যেটা আপনারা বলছেন যে করোনা তার চরিত্রটাকে বদল করছে, তো এই অবস্থায় ভ্যাকসিন কতটা ফলপ্রসূ হবে বলে মনে হয়? এটা সময় বলবে, এটা এখন বলা ঠিক হবে না যে ভ্যাকসিন আসুক, ভ্যাকসিন কতটা এই রেজাল্ট দিচ্ছে তার উপর ইয়ে করো, এটা এটা তো দেশের এবং এর সাথে ভ্যাকসিনেশন তো অবশ্যই দরকার হবে। ভ্যাকসিনটা যখন আসবে তখন বোঝা যাবে কোন ভ্যাকসিনটা সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে, তার আগে তো আমাদের রক্ষা করতে হবে। ডক্টর চৌধুরী যেটা বললেন, সো আমাদের ওই রকমভাবে দূরত্ব বজায় রেখে প্রোটোকলগুলি মেনটেন করে খাওয়া দাওয়ার লাইফস্টাইল চেঞ্জ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এবং এই যেটা আপনি একটু আগে বলছিলেন যে মাঠে কাজ করা, এটা এই যে প্র্যাকটিসটা এখন আবার বিদেশে চলে এসেছে, ইউএসএর ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে জিমগুলি তাদের চেহারা চেঞ্জ করে ফেলেছে, এখন আর ওই ট্রেডমিল লোড এরকম নেই, হয়তো দেখা গেছে একটা খালি জায়গা আছে ওইখানে কোদাল দিয়ে কাটতে বলা হয়, গাছ বাওয়ার মতো করে ইয়ে করতে হয়। ওই আমরা গ্রামে যে সমস্ত কাজগুলি করছি বিদেশিরা এখন ওই ধরনের কাজ জিমে গিয়ে করছে, সো আমাদের তো পুরো দেশটাই জিম, সো আমরা ওই এই জিমে কাজ করে নিজেদের সুখ ফিট রাখতে পারি। এবং শুধু এটা নয়, শরীর এবং মনটাকেও ঠিক রাখতে লাগবে, কিন্তু আমরা শুধু করোনাকে শরীরের জন্য প্রোটেকশন করলে হবে না, মনের দিক দিয়েও আমাদের অনেক বেশি স্ট্রং হতে হবে, যে করোনাকে ভয় পেলে হবে না, আননেসেসারি টেনশন নিয়ে লাভ নেই, কিন্তু সতর্ক থাকবো অবশ্যই, মানসিকভাবে ইয়ে থাকবো, শক্ত থাকবো। এবং শুধু আমরা নই, আমাদের সিনিয়র সিটিজেন বাড়িতে যারা সিনিয়ররা আছেন ওদেরকেও মেন্টালি সাপোর্ট দিতে হবে, তোমার কিছু হবে না, তোমরা চিন্তা করো না, সেই যে মেন্টাল এসুরেন্স দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সুতরাং শরীরের সঙ্গে সঙ্গে মনের ব্যাপারটাকেও আমাদের দেখতে লাগবে, যেন মনটা যেন শক্ত থাকে, মন শক্ত থাকলে শরীরটাও শক্ত থাকে। অবশ্যই আমাদের আলোচনাও প্রায় শেষের পথে, তো আলোচনা শেষ করতে যাব, তো
রাজ্যের মানুষের প্রতি আপনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে কি বার্তা দেবেন? শেষ আমাদের আলোচনার শেষ লক্ষ্য, ভালো থাকুন, ফ্রেশ খাওয়া দাওয়া করুন, তাড়াতাড়ি সকালে সকাল সকাল উঠুন, উঠে লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে নিন, আয়ুষ কাত দিয়ে খাওয়াটা শুরু করুন, চায়ের সঙ্গে আদা রসুন আদা তুলসী পাতা মধু দিয়ে চাটা খান, তারপর গিলয় খান, তার মাঝে মাঝে তুলসী পাতা খান, তারপর খাওয়ার সঙ্গে হলুদ বেশি করে হলুদ দুধ খাবেন, চবনপ্রাস খাবেন এবং একদম চাপ নেবেন না। আপনারা এতদিন ভালো ছিলেন, এখনো ভালো আছেন, আগামী দিনে আরো ভালো থাকবেন। এবং যে কথাগুলো উনি বললেন স্বাভাবিকভাবেই আমরা যদি সেগুলো করতে হয় এবং সবকিছুই কিন্তু হাতের নাগালের মধ্যেই পাওয়া যায় এবং সবকিছুই আমরা একটু উদ্যোগী হলে সেগুলো হাতে করতে পারি। এবং আমরা আলোচনা প্রথমেই বলেছিলাম যে আগে আমরা বাবু ঠাকুমা দিদিরা সেটাই কিন্তু করতেন, হাতের নাগালের মধ্যে যেগুলো উপকরণ সেগুলোই কিন্তু ব্যবহার করতেন, জ্বর হলে ডাক্তারের কাছে যাওয়া সেটা না করে হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে জ্বর সারানো বা শরীরে কোনো ব্যথা হলে সেই বিষয়গুলো ব্যবহার করা সেটা কিন্তু করতেন। এবং আমরা যদি সেই ব্যবস্থাগুলোকে ফিরিয়ে আনতে পারি করতে পারি তাহলে কেন ভালো থাকবো না, অবশ্যই ভালো থাকবো। এবং যেটা অচিন্ত্যবাবু বললেন রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং আমরা প্রথমেই বলেছিলাম যে কিভাবে ভ্যাপার জলের সঙ্গে মিশিয়ে সেগুলো সিদ্ধ করে ভাপ নেওয়া যায় এবং সেটা যদি নিতে পারি। এবং কিন্তু করোনা প্রথমে একটা কথা বুঝতে হবে যে করোনা কিন্তু আমাদের এই শ্বাসযন্ত্রে ফুসফুসে কিন্তু প্রথম আক্রমণটা করে, তাই ফুসফুসটাকে সেফ রাখা সবচেয়ে বড় প্রয়োজন। আরো একটা বিষয়ে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেখানকার জনস্বাস্থ্য আধিকারিক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লীন চৌধুরী। ডাক্তার চৌধুরী তিনি কিন্তু বারবার বলেছেন যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, এবং বাংলাদেশ এখন ভালো অবস্থানে, আজকে বাংলাদেশে গোটা বাংলাদেশে 18 জনের করোনায় মৃত্যু হয়েছে, মৃত্যুর হার অনেকটাই কমে এসছে। এবং তার নেপথ্যে কারণটাই হচ্ছে যে সাধারণ মানুষ অনেকটাই সচেতন, যদিও শহর এলাকায় মৃত্যুটা বেশি, শহর এলাকায় সংক্রমণটা বেশি। আমরাও যদি দেখি যে আগরতলার শহরে বা মফস্বল শহরগুলোতেই কিন্তু সংক্রমণটা বেশি হয়েছে এবং অনেকেই সংক্রমিত হয়েছেন, তার কারণটাই হচ্ছে আমরা সঠিকভাবে সেগুলো স্বাস্থ্যবিধি মেনে চলিনি বলে, আমরা সঠিকভাবে মাস্ক ব্যবহার করিনি বলে, আমরা দৈহিক দূরত্বটাকে উপেক্ষা করেছি বলেই আমরা কিন্তু সংক্রমিত হয়েছি। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে শীতের মধ্যে, তার জন্যই আমরা এই আলোচনা, এবং যাতে সেকেন্ড ওয়েভে বা পোস্ট কোভিডে যাতে কেউ আক্রান্ত না হন আগে থেকে সতর্কতা অবলম্বন করা, তার জন্যই কিন্তু আমরা বারবার অনুরোধ করছি, বারবার আবেদন করছি। এবং বাংলাদেশের যিনি চিকিৎসক আমাদের আলোচনায় যুক্ত হয়েছিলেন তিনিও কিন্তু সেই আবেদনটাই করেন যে স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলোকে আমরা সঠিকভাবে মেনে চলব, এবং সেটা যদি আমরা করতে পারি। আজকের দিনে আমাদের রাজ্যে 2 জনের মৃত্যু হয়েছে, প্রায় 100 উপর বা 200-র কাছাকাছি করোনা আক্রান্ত রোগী, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সংক্রমণের সংখ্যা একেবারেই কম, এবং সেটা আরো যাতে নেমে আসে তার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং আমাদেরকেই স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলতে হবে। সামনে দীপাবলি উৎসব আসছে, এই দীপাবলি উৎসবেও আমরা হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ব না, আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। আমরা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা করোনাকে একেবারে জয় করতে পারবো, করোনাকে একেবারে পরাজিত করতে পারবো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতক্ষণ অচিন্ত্য দেব, রাজ্যের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক, ওনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, সময় অমূল্য সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লীন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, উনিও ব্যস্ত মানুষ এবং উনিও সময় নষ্ট করে আমাদের সঙ্গে কিছুটা সময় দিয়েছেন, ওনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের আলোচনা এখানেই শেষ করব। আবার শেষ করার আগে আবারও একটি কথা বলতে হয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার জন্য সব কোভিড যে বিধিগুলো সেগুলো মেনে চলবেন, এবং আপনি যদি ভালো থাকেন আপনার পরিবার ভালো থাকবে, আপনার সমাজ ভালো থাকবে, আপনার রাজ্য ভালো থাকবে, এবং আমরা সবাই ভালো থাকতে পারবো। শেষ করছি অনুষ্ঠান, ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।